পরিবার সঙ্গে নিয়ে ব্যাংকে এসেছিলেন টাকা তুলবেন, কিন্তু ব্যাংকের ভেতরেই ঢুকতে পারলেন না। এর আগেই মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। ঘটনা শহর আগরতলায়। একসময় আগরতলা প্রতাপগড় এলাকার বাসিন্দা ছিলেন প্রদীপ মজুমদার, পরে উদয়পুর গোকুলপুরে বাড়ি করেন। শনিবার আগরতলা কামাঞ্চমুনি ইউকো ব্যাংক থেকে টাকা তুলতে মেয়ে স্ত্রী সহ এক আত্মীয়কে নিয়ে সঙ্গে আসেন, কিন্তু ব্যাংকের ভেতর ঢুকতে পারেননি তিনি। ওনার স্ত্রী জানান, ব্যাংকের সিঁড়ি উঠতে গিয়ে অসুস্থ হয়ে ক্লান্তি বোধ করেন এবং রক্ত বমি শুরু করেন, সঙ্গে সঙ্গে জলও দেওয়া হয়। ঘটনাস্থানে লোকজন দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেন, তারা এসে অ্যাম্বুলেন্স ডেকে আনেন, পরে পাঠানো হয় IGMA, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন প্রদীপ মজুমদার, বয়স হয়েছিল 57 বছর। কিভাবে মৃত্যু কিছুই বলতে পারেননি চিকিৎসক। IGM থেকে জীবিতে পাঠিয়ে দেওয়া হয় দেহ ময়না তদন্তের জন্য। চিকিৎসক জানান, ময়না তদন্তের পরই বোঝা যাবে কিভাবে মারা গেছেন। আমরা এখন আসলাম, রাস্তা সাইডে মারা গেছেন আর মৃত্যুর কারণ কি হতে পারে সেটা তো আমরা এই মানে এভাবে বলতে পারি না। তার জন্য আমরা পুলিশ ইনফরমেশন করব, পুলিশ এসে জিবি মর্গে বডি নিয়ে যাবে, পোস্টমর্টেম করবে। না, পরিবারের সাথে কোনো কথা হয়নি, জাস্ট এসেছে, আমরা চেক করেছি, কিছু পাইনি, মানে এখানে আনার মানে আগেই উনি মারা গেছে। এভাবে মৃত্যুতে হতবাক সবাই, কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। রিপোর্ট, চ্যানেল 3 রাত।